আপনাকে যদি প্রশ্ন করা হয় কম্পিউটার এবং হিউম্যান ব্রেন অর্থাৎ মানুষের মস্তিষ্ক এই দুটির মধ্যে কে বেশি শক্তিশালী, হয়তো আপনি 10 সেকেন্ড ভেবে উত্তর দেবেন কম্পিউটার মানুষের ব্রেন থেকে বেশি শক্তিশালী। হ্যাঁ বন্ধুরা, আমার আপনার মতো সাধারণ মানুষ হয়তো আপাত দৃষ্টিতে ভাবছি কম্পিউটার বেশি শক্তিশালী, কিন্তু এটা আমাদের ভুল ধারণা। তো চলুন কয়েকটা ডেটা বা তথ্যের মাধ্যমে দেখে নেওয়া যাক কে বেশি শক্তিশালী। একটা সাধারণ মানের কম্পিউটার স্টোর করতে পারে প্রায় 2 লক্ষ ছবি, 20,000 গান এবং 100 সিনেমা। এটা গড়ে 1 থেকে 5 বিলিয়ন প্রসেস একসাথে হ্যান্ডেল করতে পারে। এবার এটার সাথে তুলনা করা যাক আমাদের ব্রেনের। আমাদের ব্রেন একসাথে 1 সেকেন্ডে 38,000 ট্রিলিয়ন অপারেশন সামলাতে পারে, আর আমরা সেটা বুঝতেও পারি না। এখন হয়তো আপনি মনে মনে ভাবছেন, আরে MKTV ভাই, এটা আপনি কি বলছেন? হ্যাঁ বন্ধুরা, যদি এটা বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে এখনই আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনার বেঁচে থাকার জন্য শিরার মধ্যে একদম নির্দিষ্ট প্রেসারে কে রক্ত সঞ্চালন করছে, আপনার হার্টবিট কে কন্ট্রোল করছে। আপনি জেনে শুনে কি হার্টবিট কন্ট্রোল করতে পারেন? অবশ্যই না। আপনার বেঁচে থাকার জন্য আপনার শরীরে সঠিক উষ্ণতা কে বজায় রাখছে? কোন সেই জিনিস যা আপনার শরীরের 60 ট্রিলিয়ন কোষকে প্রতি সেকেন্ডে 6 ট্রিলিয়ন ইনস্ট্রাকশন বা নির্দেশ দিচ্ছে? এটাকে বলা হয় সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন। এই তথ্যগুলো শুনে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা শক্তিশালী। কিন্তু একটা জিনিস যা এই অবচেতন মন করতে পারে না তা হলো একটা সত্য ঘটনা আর একটা মিথ্যা ঘটনার মধ্যে পার্থক্য। এটা শুনতে কেমন লাগছে, রাইট? তো চলুন বিষয়টি একটি উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক। ঘুমের মধ্যে যখন আমরা একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখি তখন কি হয়, আমাদের হার্টবিট রেট বেড়ে যায়, গা ঘামতে শুরু করে আর আমরা ভয় পেতে থাকি। কিন্তু বাস্তবে কি আমরা কোনো বিপদের মধ্যে ছিলাম? অবশ্যই না, তখন তো আমরা ঘুমাচ্ছিলাম। ওই খারাপ স্বপ্নটা শুধুমাত্র আমাদের ব্রেনে ছিল, কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড এটা জানতো না বা বুঝতে পারে না। সেই কারণে আমাদের শরীর ঠিক ওই রকম রিয়্যাক্ট করে যেমনটা আমরা সত্যিকারের বিপদের সময় করে থাকি। একটা স্টাডি করা হয়েছিল যেখানে একজন প্রফেশনাল স্কিয়ারের গায়ে একটা মেশিন সেট করা হয়েছিল যেটা মাসেল ফাইবারের অ্যাক্টিভিটিকে রিড করতে পারে। তারপর তাকে শুধু ভাবতে বলা হয়েছিল যে সে পাহাড়ের গা বেয়ে উপর থেকে নিচে নামছে। তারপর যে রেজাল্ট পাওয়া যায় তা শুনে আপনি অবাক হবেন। এক জায়গায় বসে শুধুমাত্র চিন্তা করার ফলে তার শরীর ওই সমস্ত জায়গার মাসেলকে অ্যাক্টিভেট করে দিয়েছিল যেগুলো স্কি করার সময় ব্যবহার হতো। একটা কথা এখানে খুব গুরুত্ব সহকারে মনে রাখবেন যে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র চিন্তা করার ফলে, ওটা নিয়ে ভাবার ফলে। যদি আপনি প্লেসিবো এফেক্ট সম্পর্কে শুনে থাকেন নিশ্চয় মনে আছে ওটাও এভাবেই কাজ করে। বেশ কিছু গবেষণা হয়েছে যেখানে একদল রোগীকে রোগ সারানোর জন্য আসল ওষুধ দেওয়া হয়েছে আর অন্য দলকে বলা হয়েছে তাদেরকেও ওই ওষুধটা দেওয়া হচ্ছে যেটা তাদের রোগ সারাবে, কিন্তু আসল ওষুধ না দিয়ে সুগার কোটেড ফলস ওষুধ দেওয়া হয়। কিছুদিন ট্রিটমেন্ট চলার পর জানা যায় 2 দলের রোগীরাই সুস্থ হয়ে গেছে। এটাকেই বলে দ্য প্লেসিবো এফেক্ট। শুধুমাত্র আপনার চিন্তাভাবনা যে আপনি ওষুধ পেয়ে গেছেন আর আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, এটাই আপনাকে সত্যি সত্যি সুস্থ করে দেয়। আরও জানলে বিস্মিত হবেন, এই এফেক্ট সার্জারিতেও কাজ করতে দেখা গেছে, যেখানে ফেক অপারেশন করা হয় আর পেশেন্টের ভাবনার মাধ্যমে তা ঠিক হয়ে যায়, তিনি সুস্থ হয়ে ওঠেন। আবার এর উল্টোটাও আছে, কিছু মানুষ ছোটোখাটো রোগের কাছে হার মেনে যায় কারণ তাদের ব্রেন ওই রোগটাকে ভয় পেয়ে তার প্রভাব আরও বাড়িয়ে দেয়। এটাকে বলা হয় দ্য নসিবো এফেক্ট। এই কারণে কিছু মানুষ যারা সবসময় ভাবতে থাকে যে ভবিষ্যতে তাদের কোনো রোগ হতে চলেছে সেই রোগটা আসলেই তাদের হয়ে যায়, কারণ তারা তাদের মনকে আগে থেকেই ওই রোগটার জন্য প্রস্তুত করে রেখেছিল। তো বন্ধুরা, এটা কোনো ম্যাজিক বা মিস্ট্রি নয়, এটা একটা বিজ্ঞান। এর পিছনে একদম ভ্যালিড এবং প্র্যাকটিক্যাল কারণ রয়েছে যে কেন এমনটা হয়। সুতরাং এখন আমাদের ভাবতে হবে ব্রেনের এই শক্তিকে কিভাবে আমাদের জীবন উন্নতি করার জন্য ব্যবহার করা যাবে, যাতে আমরাও জীবনে সফল হতে পারি, কাঙ্ক্ষিত স্বপ্নগুলো পূরণ করতে পারি এবং অনেক বেটার লাইফ লিড করতে পারি। এজন্য আমি আপনাদের সাথে ইউনিভার্সের এমন একটা নীতি বা সূত্র শেয়ার করতে যাচ্ছি যার মাধ্যমে আপনি আপনার ব্রেনের অদ্ভুত শক্তিকে সঠিক পথে ব্যবহার করতে শিখে যাবেন। প্রাচীন দার্শনিকরা এগুলো সম্বন্ধে জানতেন আর তারা হাজার হাজার বছর আগে থেকে এ সম্বন্ধে লিখে এবং বলে গেছেন। তা সত্ত্বেও আজও আমাদের মধ্যে অধিকাংশ মানুষ এ সম্বন্ধে কিছুই জানে না, এই নীতিটি আজও তাদের চেতনার বাইরে। তো যে নীতির কথা আমি বলতে যাচ্ছি তার ক্ষমতা আছে আপনার জীবন বদলে দেওয়ার। যদি আপনি এই একটা সিদ্ধান্ত বা নীতিকে মাস্টার করেন তাহলে আপনি জীবনে ওই সমস্ত কিছু পেতে পারেন যা আপনি এই পৃথিবীতে চান। এই নিয়মটা খুবই সহজ আর এটা কার্যকর করাটাও খুব সহজ। অনেক মানুষ হয়তো এটা শুনে হাসবে,
কারণ কঠিন ও জটিল জিনিসকে মানুষ বেশি গুরুত্ব দেয়, সেই জায়গায় সহজ সরল বিষয়কে গুরুত্ব দেয় না। লেখক ও স্পিকার উইলিয়াম গোল্ডিং একবার বলেছিলেন, মহান নিয়ম নীতি সবসময় সহজ সরল হয়। ব্রহ্মাণ্ডের এই নীতিকে বলা হয় কাঁটা এবং বোনার নীতি, দ্য ল অব রিপিং অ্যান্ড সোয়িং। এই সহজ নীতিটা বলে আমাদের ব্রেন একটা বাগান আর আমাদের চিন্তাভাবনা হলো বীজ। আমরা যে চিন্তাভাবনা অর্থাৎ বীজ আমাদের ব্রেনে রোপণ করব, সেটাই বাস্তবে ধীরে ধীরে ঘটতে থাকবে। উদাহরণস্বরূপ, যদি আপনার বাগানে একটা আম গাছ তৈরি করতে চান, তাহলে সবার প্রথমে আপনি উর্বর মাটি নিয়ে আসবেন, তারপর ভালো একটা আমের বীজ বা আটি মাটিতে বসাতে হবে, তারপর প্রয়োজন মতো জল দেবেন, আলোর ব্যবস্থা করবেন, আর যখন সঠিক সময় আসবে, আবহাওয়া ঠিক থাকবে, তখন ওই বীজ একটা বড় আম গাছে পরিণত হবে। ঠিক একই জিনিস আমাদের জীবনের সাথেও ঘটে থাকে। বাগানের ওই মাটি আমাদের ব্রেন, যে বীজটা আমরা বুনি বা রোপণ করি ওটা আমাদের থটস, চিন্তাভাবনা। জল দেওয়া হলো অ্যাকশনস, আর ওই সূর্যের আলো হলো আমাদের ফিলিংস। একটা বিষয় আমি আপনাকে জোর দিয়ে বলতে পারি, যদি কোনো আইডিয়া আপনার ব্রেনে রোপণ করে দিতে পারেন আর ফিল করেন যে ওটা আপনি করছেন বা ভবিষ্যতে অবশ্যই করবেন, এবং ধীরে ধীরে কনসিস্টেন্টলি ওটার উপর কাজ করতে থাকবেন, তো একদিন আপনার জীবনে ওটা বাস্তবায়িত হবেই। কারণ এটা একটা সিদ্ধান্ত, একটা ইউনিভার্সাল ল। হয়তো এখন আপনি ভাবছেন, যদি এটা এতই সহজ এবং কার্যকরী হবে, তাহলে বেশিরভাগ মানুষ কেন ওই জিনিসগুলো পায় না যা তারা জীবনে চায়? কারণ তারা বেশি ফোকাস করে ওই জিনিসগুলোতে যা তাদের জীবনে প্রয়োজন নেই। এই বাক্যটির দুটি অর্থ আছে, এটা আপনি গুরুত্ব সহকারে শুনবেন। প্রথম অর্থ হলো, তারা ওই জিনিসগুলোতে বেশি ফোকাস করে যেগুলোতে তারা ভয় পায়, নেগেটিভ চিন্তাভাবনার পিছনে বেশি শক্তি খরচ করে, কোনো কাজ শুরু করার আগেই ব্যর্থ হওয়ার চিন্তা করতে থাকে। এর ফলে তারা অজান্তেই ব্রেনে খারাপ বীজ বপন করছে। আর যদি তারা এই নেগেটিভ চিন্তা বা খারাপ বীজটাকে বিশ্বাস করে ফেলে, অজান্তেই তাতে জল দিতে থাকবে, অর্থাৎ বিভিন্ন নেগেটিভ অ্যাকশন নিতে থাকবে। ফলস্বরূপ এর থেকে একটা বিষাক্ত গাছ তৈরি হবে যা সব কিছু শেষ করে দেবে। আর দ্বিতীয় অর্থ হলো, তারা ওই জিনিসগুলোর পিছনে নিজের সময় ও শক্তি খরচ করে ফেলবে যেগুলোর প্রয়োজন তারা কখনোই অনুভব করেনি। এটা জানা খুব জরুরি, আমাদের সাবকনসিয়াস মাইন্ডের গভীরে কোনো জিনিস পাঠানোর জন্য সেটার পিছনে একটা শক্তিশালী কারণ থাকা দরকার। আপনি যে কারণই দেন না কেন, সে ওটা বিশ্বাস করে নেবে। তার এটা জানা প্রয়োজন যে কোনো জিনিস আপনি কেন চান, অথবা কোনো কাজ আপনাকে কেন করতে হবে। যদি আপনার কারণটা শক্তিশালী হয় আর আপনি মন থেকে বিশ্বাস করেন যে ওটা আমার চাই, কারণ ওটা আমার কাছে কিভাবে কতটা গুরুত্বপূর্ণ, তো তখন সাবকনসিয়াস মাইন্ড তার উত্তর পেয়ে যাবে, আর সে আপনাকে এতটা শক্তি দেবে যা আপনি আগে কখনো অনুভব করেননি। খুবই গুরুত্বপূর্ণ একটা পাওয়ারফুল ইংলিশ কোট আছে, আ লট অফ পিপল ডু নট অ্যাচিভ হোয়াট দে ওয়ান্ট ইন লাইফ বিকজ দে সিম্পলি ডু নট হ্যাভ এনাফ রিজনস টু। এটার অর্থ হলো, অনেক মানুষ জীবনে ওই জিনিসগুলো পায় না যা তারা চায়, কারণ তাদের কাছে ওগুলো পাওয়ার জন্য যথেষ্ট কারণ থাকে না যে কেন তারা ওগুলো পেতে চায়। তো প্রথমে কারণটা তৈরি করতে হবে, কারণটা খুঁজে বের করতে হবে, বারবার সেটাকে মনে করতে হবে, সেটাকে ডায়েরিতে লিখে রাখতে হবে, মোবাইলের ওয়ালপেপারে লিখে রাখতে হবে। তারপর ওটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে এমনভাবে ট্রিগার করবে যে আমরা শুতে, জাগতে, বসতে, খাওয়ার সময় সবসময় আইডিয়াস দিতে থাকবে, নিত্যনতুন ধারণা দিতে থাকবে যে ওই জিনিসটা আমরা কীভাবে অ্যাচিভ করতে পারবো। তো এইভাবে আপনি আপনার সবথেকে শক্তিশালী অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ডকে ব্যবহার করতে পারেন আপনার জীবনের সমস্ত স্বপ্ন বাস্তবায়িত করার জন্য। এবার হয়তো আপনি ভাবছেন, যদি কোনো একটি ছেলে ভাবে যে আমি WBCS পরীক্ষায় টপ র্যাঙ্ক করব, তাহলে শুধুমাত্র চিন্তা করে বা ভেবে ছেলেটা কি টপার হয়ে যাবে? বন্ধুরা, যখন আপনি টার্গেট ফিক্স করে ফেলবেন, তখন এই ল তার গন্তব্যের দিকে আকর্ষণ করবে, আপনাকে বারবার পড়ার জন্য অনুপ্রাণিত করবে, আর আপনার আশেপাশের এনভায়রনমেন্ট ওই রকম বানিয়ে দেবে, এবং একদিন আপনি আপনার লক্ষ্যে অবশ্যই হিট করতে পারবেন। তো ফাইনালি, যদি আমরা এই লতে মাস্টার করতে পারি, ঠিকভাবে এটাকে বুঝতে পারি, তাহলে আমরা খুব সহজে খুশিকে আমাদের কাছে সব সময়ের জন্য রাখতে পারবো। একটা জিনিস যা আপনাকে মনে রাখতে হবে, আপনার চিন্তাভাবনা হলো বীজ, আপনার মস্তিষ্ক হলো জমি। আপনি এই জমিতে সুখ রোপণ করতে পারেন অথবা দুঃখ, কোনো কাজকে অথবা শুধুমাত্র আশাকে, কারণ আপনি যেটা রোপণ করবেন সেটাই পাবেন। ভিডিওটি আপনি এখনও দেখছেন মানে আমি ধরে নিচ্ছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। এই ইউনিভার্সাল ল সম্বন্ধে জেনে আপনি উপকৃত হবেন, জীবনে উন্নতি করবেন। তো আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়, আর ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করতে পারেন। ধন্যবাদ।